আল্লাহ মানুষ দেখতে যেমন আল্লাহ দেখতেও ঠিক তেমন, এটা আমি কই না, হাদিসে কয়। এটা আমি কই না, এটা হাদিসে কয়। কোরআনে বলেছেন যে খালাকা আদম আলা সুরতিহি, খালাকা আদম আলা সুরতিহি, আমার নিজ সুরত দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি। তাহলে এই সুরত যদি আল্লাহর সুরত হয় তাহলে এই হাত কার, এই পাও কার? সবই আল্লাহ। হ্যাঁ, একটা তত্ত্ব কথা কই, পারস্যের একজন কবি মানুষকে শিক্ষা দিবার জন্য খালি মানুষ আল্লাহ খোঁজে, আল্লাহ কই আছে কই আছে, তাই মসজিদ ঘরের বারান্দার মধ্যে বইছে মদ খাইতে। মদ বুঝেন না, খাননি? খায় না, বোঝে খায় না, এটা খুব অন্যায় করেন, বুঝলে এটা খাইতো। মদ হইল বোতলের মধ্যে থাকে, যদি মনে করেন আধা বোতল এক বোতল খাইতারে, এমন একটা নেশা হয় লোকের, মনে করেন যে লেলে বেলে পরে বাড়িতে গিয়া বাবার মিয়া ভাই কেমন আছে, হ্যাঁ কি কয় মিয়া ভাই, এই মদ হইল মসজিদ ঘরের বারান্দায় খাইতে বসে, আর মুসল্লিরা গিয়া তো আরম্ভ করছে এবারটা ওট ওট, জানোস না এটা মসজিদ ঘর, মসজিদ হইলে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে তুই মদ খাইতে বসছ, বেয়াদব ওট। তো ওই ব্যক্তি কয় ভাইয়েরা আমার তো মসজিদ থেকে উঠাই দিবা আল্লাহর ঘর দেখিয়া, তো যেহেনে আল্লাহ নাই ওহনে নিয়ে আমার বহাই দাও, আমি মদটা খাই, যেখানে আল্লাহ নাই আমার ওই জায়গায় বহাই দাও। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তুমি যেদিকে তাকাও না কেন সেদিকেই আমার প্রতিবিম্ব দেখিতে পাবে যদি তোমার দেখার মতো চক্ষু থাকে। মুসল্লিরা তো বেকায়দায় পড়ে গেছে, কই বহাই দিব, হ্যাঁ কয় এই পাগলা যেহেনে বললাই না খাব গাল জায়গা। তারপরে এক কবি আইসা বলল যে আমি যদি ওই সময়ে থাকতাম তাহলে বলতাম কাফের হৃদয়ে গিয়া বয়া বয়া মদ খা, কাফের হৃদয়ে মাবুদ নাই, কাফের হৃদয়ে মাবুদ থাকে না, কাফের হৃদয়ে বয়া বয়া মদ খাগা। তারপরে কিছুদিন পর আরেক কবি আইসা বলল এই তোমার কথা ভুল, কাফের হৃদয়ে মাবুদ আছে কিন্তু কাফের জানে না, কাফের হলো বেখবর, কাফের হৃদয়ও মাবুদ আছে কিন্তু কাফের বেখবর, সে জানে না। এমন কোন জায়গা নাই যেখানে মাবুদের অস্তিত্ব তুমি খুঁজে পাবে না ভাইরে। তাহলে আমার আল্লাহ পাক হাদিস কোরআন বিশ্লেষণ করলে বোঝা যায় দেখতে ঠিক মানুষেরই মতো যদি তাকে আকারে আনা যায়। এটা কিন্তু আমার কথা না, এটা কোরআন এবং হাদিসের আঙ্গিকে আমি কথাগুলো বললাম। এখন দুই ঠোঁটের মধ্যে আল্লাহ পাকের দুটি কালাম লেখা থাকবে, আহ সেই যেই কালাম দুটি সৃষ্টির সূচনা লগ্নে সর্বপ্রথম উচ্চারিত হয়েছিল, উপরের ঠোঁটে লা ইলাহা ইল্লাল্লাহ আর নিচের ঠোঁটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন আল্লাহ নিজেও এই কালাম জপে? আপনারা জানেন না নবী গেল মেরাজে, হ্যাঁ আবু বকরের কণ্ঠস্বর দিয়ে আল্লাহ পাক বলল হে দোস্ত আপনি একটু পরে আসেন, হে আল্লাহ রসুল আপনি একটু পরে ঢোকেন, আল্লাহ নামাজ পড়ে। তো
তোর নামাজ টমাস পড়ার পর অনুমতি পেয়ে ভিতরে ঢুকছে, কয় আল্লাহ আমি তো আপনাকে নামাজ পড়ি, মাবুত আমরা তো আপনার নামাজ পড়ি, আপনি কার নামাজ পড়েন, আপনি কোন সুরা দিয়া নামাজ পড়েন? সেদিন আল্লাহ পাক বলছিল যে আমি পড়ি আমার হাবিবের নামাজ, আর সেই নামাজ পড়তে গিয়ে আমার সেই কলেমাকে ব্যবহার করতে হয়, আমার নামাজের মধ্যে রুকু নাই, সেজদা নাই, আয়াত নাই, হ্যাঁ দরুদ নাই, সানা নাই, আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূলুল্লাহ। বলাকো আমি শেষ করলাম। এই আমার বাজানে কইছে আরেকটা প্রশ্ন বলে করতেইব, এই আপনারা সবাই জানেন নূহ নবীর আমলে একটা কিয়ামত হয়েছিল, এটা পানি দিয়া, জানেন না? হ্যাঁ, নূহ নবীর উম্মতরা নূহ নবীরা মানেই না, সকালে বুঝাইলে বিকালেই ব্যবহার, আল্লাহর কাছে কয় আল্লাহ এগুলি তো একটু আমার কথা শোনে না, তো এগুলি রেলে আমি করুম কি, কয় শোনে না যখন আমি একটা ব্যবস্থা করতেছি, কয় কি, কয় পানি দিয়া ধ্বংস করে দেব, পানি দিয়া সারা দুনিয়া আমি ধ্বংস করে দেব। নূহ নবী কয় আল্লাহ আমার কয়েকটা আছে না যেগুলি মানে, কি এই কিরে তুই দৌড়াদৌড়ি করসকে, একরে বাইরে আড্ডি ভেঙে গেলাম, আরেকবার দৌড় দিতে দেখলেই তোর আড্ডি ভেঙে গেলাম, তুই জানোস আমি যে রং বাস ছোটকালে আসিলাম, হ্যাঁ আমার যদি কেউ মারতো ধরতো আমি মনে মনে বকতাম, কারণ হুনে বকলে যদি আবার মারে উঠিস না, খিস মারি থাক। এই আল্লাহ কয় তাইলে এক কাম করো, তোমার যারা মানে এমন যখন আছে কিছু তাইলে একটা নৌকা বানাও, এই যে বঙ্গবন্ধুর নৌকা দেখেন, নূহ নবী কয় আমি নৌকা বানাবো, নৌকা কি জিনিস হয় আমি চিনি না জানি না, কয় আমার জিব্রাইল সহযোগিতা করব, এই জিব্রাইলের সহযোগিতা নিয়ে নূহ নবী বানাইল একটা নৌকা, কই মরুভূমির উপরে, আচ্ছা বালির উপরে নৌকা দিয়ে কি করব, হ্যাঁ বালির উপরে নৌকা দিয়া করবো নাকি, মানুষে খালি জিগায় কি নূহ এটা কি বানাইছ, কয় আমি তো কইতারি না এটার নাম বলে নৌকা, কয়টা চলবে, কয় কয় পানির উপরে, কয় তো তুমি তো বালির মধ্যে থুয়া দিছ, কিছু কিছু পোংটা পোলা বানাছে না কামাল জামালের মতো, আসেনি, হ্যাঁ এগুলিতে গিয়া ঘুরে গাইরা দেখিয়া, হ্যাঁ যে করে কি আস্তের উপরে ওই টুব্বুর দিয়া কিছু ময়লা সেরে থুয়ায়, বোঝেন না ময়লা, এই যে মোরগ খাইলেন, মুরগি খাইলেন, খাসি খাইলেন, মাংস খাইলেন, পোলাও খাইলেন, ঘি খাইলেন, মুখটা এত সুন্দর খাইলেন, পাছাটা বাইর করলেন ওইটা ময়লা হয়ে গেল, মানুষগুলি আমি খালি চিন্তা করি কি পরিমাণে খারাপ, বালা জিনিসটা দিলে ওইটার একেবারে খারাপ কইরা তারপরে পাছাটা বাইর করে, ঠিক নেই, নিজের এনে তো ভালো দাবি করেন, তাই আপনার ভিতরে যা ঢোকে তাই তো খারাপ হয়ে যায়, হালাল জিনিস ঢুকলে হারাম হয়ে যায়, কিন্তু আমার নবী করিম ইসলামের কিন্তু এটা ছিল না, সে খাইতো পায়খানা করতো প্রসাব করতো, ওইটা মাটিতে ভক্তি ভরে খাইয়া নিত, কেন মাটিতে কইতো আমার নবী পাক, হ্যাঁ তার পায়খানা পাক, তার প্রসাব পাক, কেউ দেহার আগে মাটিতে খেয়ে লেছে, সুবহানাল্লাহ কইবেন না, সুবহানাল্লাহ, এখানে আমগোটা কি পাক হইব না, আমগোটা হওয়ার ব্যবস্থা আছে, আমরা দেহটারে পাক করতে পারলে আমগো পায়খানা প্রসাব পাক হইয়া যাইতো, বড় পীর আব্দুল কাদের জিলানির অসুখ হইছে কি মিয়া সাহেবেরা বিরক্ত হন নাকি, বড় পীর আব্দুল কাদের জিলানির অসুখ হইছে, কবিরা যে কয় প্রসাব আইনা দিলে চিকিৎসা করতারুম, লয়ে গেছে প্রসাব, এই যে মুখের সামনে নাকের সামনে কবিরাজ প্রসাব নিয়ে দেয়, বাবা রে বাবা মেষ কাম্বরের ঘেরান বাহির হয়,
কবিরাজ হংতে হংতে কয়টা প্রসাব না অন্য কিছু কয় না, আমরা নিজেরা মুতাই আনছি, কয় আমার কবিরাজের দরকার নাই, তাড়াতাড়ি হের কাছে লন, কয় কেন, কয় এত আল্লাহর উলি খ্রিস্টান, 450 খ্রিস্টান এই প্রসাব দেখেই মুসলমান হয়ে গেছে। কি দেখতে হয়েছে কথা বল না কে, প্রসাব দেখা কেন, বরফির পাক তার প্রসাব পাক। বিক্রমপুরের দয়াল বাবা কদম চান উনি পায়খানা করত, প্রসাব করত, কোনোদিন তার পায়খানা প্রসাবের মধ্যে সুগন্ধ ছাড়া দুর্গন্ধ ছিল না, কেন, উনিও পাক, ওনার পায়খানা প্রসাব পাক, আর আমরা দেহ ডারে বানাইছি না পাক, পাক জিনিস ভিতরে ঢুকাইলি না পাক হইয়া বাইরে, দেহ ডারে বানাইছি না পাক, এই জন্য পাক জিনিস ঢুকাইলে না পাক হইয়া বাইর হয়। মুসা নবীর আরে নূহ নবীর ওই কিস্তির মধ্যে এই না পাক দিতে 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 বোঝাই করে হালাইছে, মুসা নবী একদিন কয় আরে নূহ নবী একদিন কয় আমি গিয়ে একটু দেখি আহি, গিয়া দেখে কি বাবারে বাবা টই টুম্বু, নূহ নবী কয় আল্লাহ এ মালেই তো বুঝাইয়া রয়েছে আমার উম্মত লই আমি থাকুম কই, আল্লাহ কয় চিন্তা করে না জাগো দিয়া ভরাইছি হ্যাগ দিয়াই আবার সাবা করাই দিব, নূহ নবী আইয়া পড়ছে তো সবাই ওই নৌকার মধ্যে পায়খানা প্রসাব করে, এই 80 বছরের এক বুড়ি লাডি বর্দা বর্দা গেছে পায়খানা প্রসাব করতে, যে সমাজে মুখ দেখাইতারি না, মানে ওই নৌকায় যে পায়খানা প্রসাব করে নাই হ্যাঁ সমাজে মুখ দেখাইতে পারে না, বোঝেন না কি ব্যাপার হইয়া দাঁড়াচ্ছে, বুড়ি করছে কি কিনারার মধ্যে গিয়া বইছে আর টুপুর দাম মালের মধ্যে ভরে গেছে, আর কোন রকম উঠছে দেখে যে আসিল 80 বছরের বুড়ি হয়ে গেছে 16 বছরের যুবতী, বাড়িতে গিয়া বুইদারে থাবাতা ধরিয়া কয় আহ না, কয় কি হয়েছে, কয় একটা ডুব দাও, একটা সুপ দিছে আইনা 20 বছরের যুবক, এলাকার যত বুড়া আছিল ব্যাগ এটার মধ্যে খালি ফালায় ফালায় পড়ে, হ্যাঁ ব্যাগ জুয়ান একটা কানা, এটা কয় বুড়া যখন জুয়া নয় তা আমি একটু চোখের মধ্যে লাগাই দিই চোখটা ভালো হয়নি, এটা একটু ডলছে ভালো, কোনোটা ল্যাংরা ডলছে ভালো, কারো পেট ব্যথা একটু খায় ভালো, এটা তো বিরাট ঔষধ রে, সব লয়ে গেছে গাহনে, দূরে দূরেতে মানুষ আহে মাল তো আর পায় না, ওই নৌকা ধুয়া ধুয়া পানি নেয় সেইটাই ও কাম হয়ে যায়, নূহ নবী গেছে একদিন দেখতে, গিয়া দেহে বাবা রে বাবা এমন ভাবে ধুইছে, নূহ নবী কয় আল্লাহ এমনে ধুইল কে, আল্লাহ কয় যাগ দিয়া ভরাইছিলাম অগ দিয়াই ধুয়াই দিছি, এখানে নূহ নবী কয় ধোয়া তো পরিষ্কার করছে বুঝছি কিয়ামত খুব সামনে, তো এটা পানিটা আইব কবে বুঝুম কেমনে, কয় তোমার বউ রুটি বানাইব আগুনের মাঝখানটা যেদিন পানি বাইরেইব ওদিন মনে করবা যে কিয়ামত পানি দিয়া হইব, একদিন তো ঠিকই বউ শিক্ষা দিছে কই গেলা এ আগুনের মাঝখানটা দি পানি বাইর হয় ফোলা মানে ওই যে প্রসাব করে তির তির করিয়া ছোট ছোট বাচ্চারা দেন না প্যান্টটা খুললেই ছেড়ে দেয় কি, আরে মিয়া সাহেবেরা আপনি রসারছেন আমি জানি, ছোটকালে আপনার গলে থাকলে আমি সাক্ষী দিতে পারতাম, হ্যাঁ এইরকম তীর তীরাইয়া বাইর হয়, মুসা নূহ নবী কয় বিবি আর সময় নাই লও নৌকার মধ্যে ওঠো, বন্যা মইল উয়া গেলা, কয় তোমার মাথা খারাপ এই পানিতে দুনিয়া তোলাইব, নূহ নবী কয় তোলাইব তোলাইব তুমি আহো, ব্যাগ উঠলো নূহ নবী স্ত্রী উঠলো না, 41 দিন পর পানি সরে গেল, যুতি পর্বতে আইসা সেই নৌকা থামলো, আবার নতুন করে সব মারা গেল, শুধু 160 জন উম্মত লইয়া নূহ নবী ওই নৌকার মধ্যে বেঁচে রইলেন, তার একটা ছেলে ছিল 4 নম্বর সেই ছেলেটাও মারা গেল, বেঁচে রইল মাত্র 3 পোলা শাম হাম এফএস আর কেনান ছোটটা, এটা মরে গেছে বাপের অবিশ্বাস করে নাই, নূহ নবী একদিন শুয়ে রয়েছে দক্ষিণা বাতাসে কাপড় একটু বেশি উপরে উঠে গেছে, এরম হয় না
নুহ নবীর ছোট বলা নয় দেহে কাপড়টা একটু বেশি উপরে আর একটা আসি যে দিছে একেবারে লগে লগে নুহ নবীর ঘুম ভেঙে গেছে। কিরে আমার পুতে আসে কা তে আসে কেরে সাইয়া দেহে নিজের দিকে যে তার লজ্জা স্থান দেখা যায়। তখন ছেলেরে অভিশাপ করলো, আমার লজ্জা স্থান হেফাজত না করিয়া তুই যখন হাসলি তোর কমকে দেখা কিয়ামত পর্যন্ত মানুষ হাসবে, আমি তোর অভিশাপ করলাম। এখন শিরিন সরকার শিরিন দেওয়া তুমি জবাব করবা, এই যে শাম হাম এফেজের রে নুহ নবী অভিশাপ করলো যে তার কম, কম মানে বংশ, এই বংশকে দেখে কিয়ামত পর্যন্ত মানুষ হাসবে, এই এফেজের কম কারা আর হাসবে কেন, এই কারণটা কি?